বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি যার নাম হচ্ছে একবার খেয়ে পেশাবে জলন থেকে সঙ্গে সঙ্গে মুক্তি বন্ধুরা আমি জীবনে যা প্রয়োগ করে ভালো মানে উপকার পাই সেইগুলো আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি একদম মানে খাঁটি জিনিস বুঝলেন তো আমি প্রথমে প্রয়োগ করি করার পর যদি ভালো উপকার পাই সেইগুলো আপনাদের সামনে আমি পেশ করবো তাছাড়া আজে বাজে কিন্তু কোনো জিনিস পেশ করবো না অনেক দিন আগে অনেক দিন আগে প্রায় পনেরো বছর আগে আমার পেশার মধ্যে খুব জ্বলন হচ্ছিল বুঝলেন তো বিশাল জ্বলন হচ্ছিলো ওষুধও ভালো হচ্ছিলো না দিয়ে আমাদের ওই গ্রামের এক মুরব্বী আমাকে বলেছিল যে আমাকে যে একটা একটা জিনিস খেতে বলেছিল মানে শরবত করে আর যেটা আমি খেয়ে সঙ্গে সঙ্গে আমার উপকার হয়েছিল সেটা আপনার সঙ্গে পেশ করবো সেটা আপনার সঙ্গে পেশ করব ঠিক আছে তো বিশেষ করে যাদের পেশার মধ্যে ইনফেকশনের কারণে জ্বলন হয় এবং ডাক্তার দেখে ভালো হয় না অনেক ওষুধ খেয়ে খেয়েছেন অনেক ডাক্তার দেখেছেন ভালো হচ্ছে না তো আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে ভালো হবে আপনাদের ঠিক আছে আমি শুধু একবার এক গ্লাস পানিতে গুলে ওইটাকে আমি খেয়েছিলাম পান করেছিলাম তো আমার দ্বিতীয়বার যখন পেশাব হয়েছিলো আর জ্বলানো নাই কিছুই নাই সব ভালো হয়ে গিয়েছিল আমার তো ওই জিনিসটা আমি আপনার সঙ্গে পেশ করব তার আগে একটা কথা বলে দিছি বন্ধু সেটা হচ্ছে এই যাদের লেয়ার মুরগির খামার আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মানে বাংলার মধ্যে যাদের লেয়ার মুরগির খামার আছে। অথবা হাঁসের খামার আছে। অথবা উন্নত মানের উন্নত জাতের ছাগলের খামার আছে। অথবা যাদের উন্নত মানের গায়ের খামার আছে যে গায় পঁয়ত্রিশ কেজি দুধ দেয় চল্লিশ কেজি দুধ দেয় অথবা পঁচিশ কেজি দুধ দেয় অথবা এমন মহিষ যেগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ দেয় এমন যাদের খামার আছে। আপনারা দয়া করে কমেন্ট অপশানে গিয়ে আপনাদের না আপনারা লিখুন যে আমার কাছে এই আছে যার কাছে লেয়ার মুরগির খামার আছে আপনি বলুন আমার কাছে লেয়ার মুরগির বাচ্চা পাওয়া যায় ডিম পাওয়া যায় হুম যার কাছে গায়ে আছে বলুন আমার কাছে গায়ে পাওয়া যায় যাদের কাছে উন্নত মানের ছাগল আছে তারা বলুন আমার কাছে ছাগলের বাচ্চা পাওয়া যায় এমন করে আপনারা লেখে আপনাদের ফোন নম্বরটা দয়া করে দেন ঠিক আছে বন্ধু কেন অসংখ্য মানুষ আমার কাছে এ সমস্ত জানতে চাচ্ছে অনেকে বলছে আমি ছাগলের খামার করতে চাচ্ছি তা কোথায় ভালো যাতে ছাগলের বাচ্চা কোথায় পাবো একটু দয়া করে আমার ফোন নাম্বার দেন আমার অনেকে বলছে বললেন তো তাতে কি হবে উপকারটা আপনারও হবে আপনার মাল ঘরে বসে বিক্রি করতে পারবেন আপনাকে মাল নিয়ে বাজারে যেতে হবে অনেক দূর যেতে হবে না ঠিক আছে মানুষের পায়ে তেল মাখতে হবে না আপনার ঘর থেকে আপনার মাল নিয়ে চলে যাবে এই জন্য বন্ধু হ্যাঁ ঠিক আছে বন্ধু তো এই জন্য বলছি আপনার দয়া করে যাদের যা খামার আসে খামারিরা সকল প্রকার খামারি এবং যাদের খরগোশের খামার আছে পশ্চিমবঙ্গের মধ্যে যাদের খরগোশের খামার আছে আপনারা দয়া করে আপনাদের ফোন নাম্বার আপনার নাম এবং ফোন নম্বরটা দিয়ে দিন ঠিক আছে তাহলে মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের বাড়ি থেকে মাল কিনবে তাতে আপনারও লাভ হবে আর ওই ওই ব্যক্তিরও লাভ হবে উভয়ে লাভ হবে ঠিক আছে বন্ধু তা দয়া করে আপনারা ফোন নম্বরগুলো দেন আমি আপনাদের কাছে কথাটা রাখলাম হ্যাঁ আর ওই ওষুধটা কি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পুরাতন তেঁতুল পুরাতন তে আপনার অনেক দোকানে পাওয়া যায় কিনতে পাওয়া যায় ঠিক আছে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে চলে আসবেন এক প্যাকেট নিয়ে চলে আসবেন এত টুক নিয়ে নেবেন নিয়ে এক গ্লাস পানির মধ্যে ভালো করে গুলবেন গুলে ওই পানিটা খালি পেটে খেতে হবে আপনার সকালে খালি পেটে পান করে নেবেন দ্বিতীয়বার যখন পেশাব আসবে আপনার দেখবেন আপনার পেশাবের মধ্যে আর জলম থাকবে না জলম একদম উদা হয়ে চলে যাবে এটা একদম পরীক্ষিত আমি আমাকে এক মুরব্বী বলেছিলেন আমি তেন কথা শুনে আমি তা করেছি আমি সঙ্গে সঙ্গে উপকার পেয়েছি ঠিক আছে বন্ধু তাই আপনার কাছে পৌঁছে দিলাম যদি আপনার এমন সমস্যা থাকে তাহলে আপনি পরীক্ষা দেখুন আপনার ভালো হবে আর একটা জিনিস আছে আপনার পেশাবের জলন ভালো করার সেটা হচ্ছে জিরা ঠিক আছে জিরাকে ভালো করে গুরু মানে ভাজবেন না কাঁচো কাঁচা জিরাকে ভালো করে গুরু করবেন সাথে গুরু করে একদম মিহি করে সেটা একটা কোটাতে ভরে রাখবেন ঠিক আছে আর রাতে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে দেবেন এক এতটুকু ভিজিয়ে দেবেন ঠিক আছে ভিজিয়ে দেবেন সকাল ওই ওইটাকে গুলে ওই পানিটা খেয়ে নেবেন খালি পেটে দেখবেন পেশাবের রাস্তা যেত জ্বলন আছে যত ইনফেকশন আছে সমস্ত দূর হয়ে যাবে এবং জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যাবে ঠিক আছে এই জিরা আর পোড়াতন তেঁতুল এর মতন ঔষধ আর কিচ্ছু নাই ঠিক আছে কিন্তু দুটি একসঙ্গে ব্যবহার করবেন না যে কোনো একটা ব্যবহার করবেন করে উপকার পাবেন ইনশাল অবশ্যই উপকার পাবেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক বটন ক্লিক করবেন এবং আমি আপনার সঙ্গে আসি থাকবো আমি এই দেশে যাচ্ছি আর কিছুদিন পর কিছুদিন পর যাচ্ছি নভেম্বর মাসে আমার ছুটি লেগে গেছে আমি দেশে যাব দেশে গিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও তৈরি করব। আমি যে প্রতিটা খামারের কাছে যাব গিয়ে ওদের কাছে সেখান থেকে তথ্য গ্রহণ করব ভিডিও করব এবং তারা যা বলবে যে সমস্ত তথ্য দিবে সেগুলো আপনারা সব দেখতে পাবেন শুনতে পাবেন ঠিক আছে এবং আমি যেমন ভিডিও তৈরি করব দেশে গিয়ে তাই আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও দেখুন এবং উপকৃত হন আমি বিভিন্ন বিষয়ে দেশে ভিডিও তৈরি করব ওকে ভালো থাকবেন ধন্যবাদ